আপনার বন্ধু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু দাদা কি করেন? কিচ্ছু করি না। এরকম করে চা খাইতেছেন, পত্রিকা পড়ছেন জনকণ্ঠ, কাজে মেরে কিছুক্ষণ কাপড় নিয়ে যা পা নাড়াইতেছেন, আর কইতেছেন কিচ্ছু করি না, মিথ্যা কথা না সত্য কথা, এক শব্দ মিথ্যা। আপনার চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, মুখ দিয়ে খাইতেছেন, কাজে মেরে কিছুক্ষণ কাপ নিয়ে যা সব করতেছেন, অথচ আমি জিজ্ঞাসা করতে কইছেন কিচ্ছু করি না, কোনটা ঠিক? এক শব্দ মিথ্যা কথা, একটা অর্থ আমরা মনে করি জন্ম করছি, মিথ্যা কথা চূড়া হচ্ছে। আমার চোখ দিয়ে দেখতেছি আপনাকে, কান দিয়ে শুনতেছি, মুখ দিয়ে তাকাইতেছি, নাক দিয়ে শাল তুলতেছি, পা নাড়াইতেছি, পত্রিকা পড়তেছি, আর তো তুমি কিচ্ছু করি না, কোনটা ঠিক? একশো এক মিথ্যা কথা। কৃষ্ণ বলতে এরকম মিথ্যা কথা বলে না আমার সাথে, কোন আর তোমার কোনো অজ্ঞান কাজ করবে না, সমস্ত আমার কাছে সাব্যস্ত কথা দিয়ে সেই চিন্তা করে তোমাকে মুক্ত করতে পারি কিনা। দিনের মধ্যে হাতা মিথ্যা কথা কইছিলি, আর তো তুমি কিচ্ছু করছিলি, একশো ওয়ার্ড খাতুন সর্বধর্ম নাম করে ইত্যাদি মামে কান্তরা নাম করে তোমার কেন্দ্রীয় সমস্ত গুলিকে ক্লোজ করে ক্লোজ করে দাও, আমার কাছে নিয়ে এসো, সেই দিন দেখবো তোমাকে মুক্ত করার মতো যোগ্যতা যোগ্যতা তোমার আছে কিনা। কঠিন কথা বলছে, এই জন্য বলছেন গীতা যদি ভালো করা থাকে তাহলে ভালো গল্প করা থাকে, এইটা কাটতে কারে ভুল যোগ্য বিনে যান। বাচ্চা কোলের মধ্যে রান্না বসানো আছে, কৃষ্ণের বাকিখানার সঙ্গে সঙ্গে বাচ্চা করে রেখে দিচ্ছে, দুধ তুলায় করে রয়েছে, আর কোনো খবর নাই কৃষ্ণের বাকি কোথায়, এই যেমন যোগ্যতা সম্পন্ন এই জন্য প্রজাপতিকে এত মূল্যায়ন করছে কৃষ্ণ ভগবান, বৃন্দাবান করে দুজন পাওয়া যাবে কেন ভাবছ আমি, এইরকম যেদিন হবে সেদিন বোঝা যাবে তোমার আমার প্রতি কতকালে তোমার ভক্তি ভাবনা আছে। একটা সেন্টেন্স বলে দিয়ে গেছে কৃষ্ণ ভগবান, সর্বধর্মান পরিচয় জীবন মামেকান শরণ মামেকান মহন্তি ক মানে আমাকে নি, কি সুন্দর করে একটা ওয়ার্ড দিয়ে বসেছেন, সর্বধর্মান পরিচয় মামেকান শরণান বলে দাও, অহং কথর পাপই তো মোক্ষ এই সময় মা সুত্রম, অর্জুন শোনো এমনটা যেদিন হবে সেই দিন তুমি আমাকে খুঁজে পাবে, আর সেদিন আমি তোমাকে সমস্ত পাপ থেকে ত্রাণ করার মতো যোগ্যতা তুমি সেদিন অর্জন সবক তুলে পড়ছে। ইন্দ্রিয় থাকা ভালো, ইন্দ্রিয়ের অশুভ কর্মগুলি ভালো, ভাগবতের মধ্যে শিক্ষা দিতেন এই কথায় কিরকম শিক্ষা দিতেন, ভাবনাটি কিরকম ভালোবাসাতে কিরকম হতে পারে, কৃষ্ণ যে বলছেন বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমেকম রবচ্ছামি, বৃন্দাবন ছাড়া আমি এক পাও কোথাও যাই না, কেন কথা বলে কৃষ্ণ ভগবানের দুদল মা, একজন মা দেবক আর একজন মা দশদা, আরো একজন মা আছে তার মাতৃত্বে প্রয়োগটি করছেন ভিন্নভাবে, সে লাভ হয়ে গেছে সেই মায়ের, দেবকীর অষ্টম গর্ভে সন্তান, এত কষ্ট সহ্য করে নাই দশদা, সে লাভের ফলন করছে, এটা আগের থেকে পরিকল্পিত ছিল ভগবান কৃষ্ণের। আর একজন মা পুতনা, সে বলছে আমার গর্ভে কৃষ্ণ জন্মে নাই, আমি কৃষ্ণের মধ্যে পূজা করার জন্য আমার ঠেকাও নেই, দেবকীর যে যোগ্যতা আছে দশদাতার তার যোগ্যতা বেশি আছে, আমার এই যোগ্যতার সাথে ওরা একজন টিকবে না, আমি কৃষ্ণকে গর্ভে ধারণ করি না লালন করতে করি না, কিন্তু একটা যোগ্যতা আমার আছে সেই যোগ্যতা ওদের কারোর নাই, আমি কৃষ্ণকে পূজা করার প্রয়োজন মনে করি নাই, মারার প্রয়োজন মনে করছি, সারা জীবন ভর কৃষ্ণকে মারার জন্য চিন্তা করছি, দিন রাত্র আমার কাছে কৃষ্ণ মূর্তিটাই ছিল, কখন ধরব কখন মারব, স্থানে বিষমা খাই নিয়ে গেছি, দশদার কাছে চাইছি বাচ্চাটা দিয়ে দিচ্ছে বাইরে নিয়ে আসছি, আমি এর আগে একটা না এরকম কৃষ্ণের মতো হাজার হাজার লাখ লাখ বাচ্চা আমি মারছি, আমার কীরকম করে মারছি প্রত্যেক ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না, মাতৃ স্থান শিশু নিরাপদ খাবার, মাতৃক্রোধ মা নিরাপদ জায়গা, তুই যে জায়গা ব্যবহার করে হাজার হাজার শিশু আমি মারছি, তারপর মাতৃ গেছি কৃষ্ণকে স্থানে বিষ্মাকে নিয়ে গেছি, আমার স্থানে যে বিষ্মাকে আমার সাথে আমি যদি কৃষ্ণকালী পৃথিবীর আর কেউ জানে না, কৃষ্ণকে নিয়ে আসছি বাইরে বুকের মধ্যে গেছি স্থানে মুখ গেছে কৃষ্ণ বিষ্মাকে আছে কৃষ্ণ জানে, এমন প্রশ্ন যদি চিঠি পড়ে গেছে আমি মরে গেছি, লাভ হয়েছে আমার কৃষ্ণ বলে নিয়ে আমি মারা গেছি, পৃথিবীতে আমারই যোগ্যতা Thank you.
কৃষ্ণ পক্ষ নিয়ে সারা পৃথিবী বলছে আমাকেই খুঁজতে পাওয়া যাবে, আর তবে খুঁজতে পাওয়া যাবে না। আমার নাম শুধু তো বোঝেন সুত নাম, পবিত্র নাম। তবে কি অসুর বংশে লক্ষ লক্ষ শিশু অর্থে গেছে মৃত্যুকালে ভগবান পক্ষে নিয়ে মারা গেছি আমি। বিষ্মাকে তুমি ভগবান লাভ করতে পারে ভালোবাসা দিলে কেন ভগবান পাওয়া যাবে না? আমার এই ভরসা কি পৃথিবীতে আছে থাকতে পারে? সুন্দর করে তুলনা করছেন, আমার এই ভরসা কি পৃথিবীতে আছে? কেউ আছে সারা জীবন ভর কৃষ্ণের মূর্তি কানা ভাবছে এইটা আমার লাভ হয়েছে, মৃত্যুকালে কৃষ্ণের পক্ষে নিয়ে আমি মারা। আমার নাম শুনলে বোঝেন পুত না আমি, পবিত্র নাম। অসুর বংশে লক্ষ লক্ষ শিশু হত্যা গেছে মৃত্যুকালে গিয়ে ভগবান পক্ষে নিয়ে মারা গেছে। তারপর পুত্র আরেক প্রসঙ্গ বলছেন যে ভগবান তুমি এত করুণা করলে তারা তুমি মার লেখেন এবং উৎক্ষণ আবার দেখাতে সুযোগ দিয়ে রাখবেন। আমি মুখের দিকে তাকিয়েছিলাম তুমি মরে গেলে এত তাড়াতাড়ি আরেকটু সময় থাকতে পারতাম তোমার, তুমি আমার পক্ষে থাকো মূর্তিখানা আওয়াজ করে দেখে নিতে পারতাম। এই সুন্দর পিতনা বর্ণনা দিচ্ছে কাগজ হচ্ছে বলছে তোমার মূর্তিখানা দেখা সাত মিত্র না আমার, মরে গেলাম তাড়াতাড়ি আরেক সময় যদি আমার পক্ষে থাকতে বলে যাচ্ছে তোমার ভালো করে আবার মূর্তিখানা মনে এই জন্য কৃষ্ণ ভগবান বলছেন যে ভাবনার দ্বারা দেখবে ধ্যানস্থ আত্মস্থ প্রতিদিন আমার মূর্তিখানা ভাবো লাভ হবে তোমার, আমার লাভ হবে না। মৃত্যুকালে তুমি আমার স্মরণ করতে পারবে ধ্যান করতে কি হয় পরবর্তী জীবন আবার তোমার সুন্দর পরিবেশ জন্ম নেবে শ্রুতি নাম সম্বন্ধে আমি জগভ্রষ্ট হয়ে যায় আছে সব সুন্দর সিদ্ধান্ত ভাগবর্ষ। বৃন্দাবনম পরিত্যাজ্যম পাবনেকর্ণ বৎসামি এটি কেন বলছেন? ব্রজবৃন্দের ভালোবাসাটা ব্যতিক্রম নদী ভালোবাসা। পৃথিবীতে কৃষ্ণ ভগবানের কথাটি যে বলছেন আমাদের মতো বিশ্ববাসীকে সুন্দর শিক্ষা দিচ্ছেন ভালোবাসা দ্বারা ভগবান লাভ হতে পারে। আপনারা তো জানেন নন্দরাজার গরুর সংখ্যা 9 লক্ষ। আধুনিক যদি যুক্তিপ্রবণ মানুষের কাছে এই কথাটি গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে তাই না? ঠিক আছে 9 লক্ষ খাও 9 লক্ষ গরু কি করে একটা লোক মেনটেন করে তাই না? কিন্তুকের মানুষের কাছে ভাবনা বিষয় না। 9 লক্ষ গরু পারতে গেলে আপনার অভিজ্ঞ শহরে হবে এটা তারাবার মধ্যে বজ্র কথা খোলার মধ্যে ঘাস খাওয়ার জায়গা হবে 9 লক্ষ গরু শহর এটাকে অবাস্তব অবান্তর না বাস্তবতা এখনকার মানুষের জীবনযাত্রা সম্পদ বৃত্ত মাপা হয় শিক্ষাগত যোগ্যতা আর ভূমি দিয়ে অর্থনৈতিক সারণগুলোতা দিয়ে। প্রাচীনকালে মা বলতে মানুষের গো সম্পদ পেডিলে তারপর ধানের জমি আছে তারপর গো সম্পদ আছে। এরকম জায়গা বাংলাদেশের 2-3টা জায়গা আছে মানুষের নামে নেয় পশুর নামে আছে আপনারা জানেন সবাই সবাই জানে কম বেশি হাতিগন্ধা গাইগন্ধা নাম শুনছেন না এটা মানুষ থেকে বলতে থাকে ঢাকায় বিজেপি ক্যাম্প আছে না মানুষে পিলখানা এটা গজপুরের মধ্যে ঘোড়া বসা হয়েছে ঢাকায় নিউ এলিফ্যান্ট রোড আছে না এখানে দশগুলো তাদের হাতে বসা যায় জায়গার নাম কারণ এই জায়গাগুলো কেন নাম বাংলা অভিধান যদি পরে বাংলা একাডেমি থেকে এনে জায়গার নাম এটা অর্থ খুঁজে পাবে কেন এই জায়গাগুলো নাম এরকম হলো। 9 লক্ষ গরু থাকা অসম্ভব না, তখনকার যুগে একজন রাজার পক্ষে গো সম্পদ থাকাটাই স্বাভাবিক ছিল। যার বাবা 9 লক্ষ গরু সে চুরি করে খাবে দুধ এটি কি করে হয়? এটাকে অবাক্তব প্রধানত মনে হয় না? আমার যা নাই তা আমি চুরি করতে পারি কিন্তু আমার যদি থাকে সেটা চুরি করবো কিনা এখন আমার মালা 3-4 বলার মধ্যে একটা চুরি করতে পারছে না থাকলে আপনার আমার আছে 3-4। 9 লক্ষ গরু যার বাবা তার ছেলে দুধ চুরি করে খায় এটা তো ব্যতিক্রম ধরে ব্যাপার না। চুরি করা খারাপ কারণ আপনিও জানেন আমিও জানি বিশ্বপ্রকার স্বীকৃত নাই সমস্ত মানুষের কাছে সমগ্র দেশ রাষ্ট্র সমাজের কাছে স্বীকৃত নয় চুরি করা। তারপর আপনি ছবি কিনছেন কেন চুরি করার ছবি ঘরে কিনলেন ডাক্তার কেন জানেন না চুরি করা খারাপ কর আপনি কৃষ্ণের ছবি কিনে নেন চুরি করে খেয়ে দিচ্ছেন না মাখন কিনলেন কেন আপনি জানেন চুরি করা খারাপ কর পয়সা দিয়ে কিনছে তেন চুরি যেন তো হইনি আমরা জানি সদা সত্য কথা বলা ভালো ইউনিভার্সাল ট্রুথ সারা বিশ্বে বলা কিন্তু স্বীকৃত জানি
সত্য কথা বললে পাপ হয়, মিথ্যা কথা বললে পুণ্য হয়। কিরকম মিথ্যা কথা বললে পুণ্য হবে কেন, সত্য কথা বললে পাপ হবে কেন? আপনার বাড়ির উপর থেকে একটা 18-22 বছর মেয়ে পালাই গেছে প্রাণ ভয়, এরপরে তিন টিয়ামা ভ্যাপা সাইজ মোটরসাইকেল ঢুকছে, সব যুবক ফেলে বসা, কালো চশমা পরা, জিজ্ঞেস করে এই বাড়ির উপর যে একটা মেয়ে গেছে আপনি যে টর্চ লাইট দিয়ে আগাই দেবেন এই পথে গেছে কালে পথে, এরকম সত্য কথা বললাম ঠিক না ভুল? ভুল কেন? সত্য সত্য কথা বলে কিনা আপনি তো সাহায্য করছেন, টর্চ লাইট দিয়ে আগাই দিতে পারেন, এরকম সত্য কথা বলো কি পাপ না ভুল? সদা সত্য কথা বলে আপনি সাহায্য করছেন না, অন্ধকার চোখে দেখেন না, টর্চ লাইট আগাই দিতে হেল্প করতে পারে, পুণ্য হবে না? এরকম সত্য কথা বললে পাপ। চুরি করার মধ্যে ভগবানের প্রভুর প্রসঙ্গে সিদ্ধ নিবেশ নেই, গীতার মধ্যে কথাটি ভগবান বলছেন, কোনো আহার্য বস্তু তৈরি করার পর যদি সে অর্পণ আমাকে না করে নিজে নিজে দেখায় সে চুরি করে না, এই কথা গীতা দিয়ে কথা থাকে না। কিভাবে কি বলে খেতে হবে তা বলা হবে, ব্রহ্ম অর্পণ হবে, ব্রহ্মাপন ব্রহ্ম নহুত ব্রহ্ম তে ব্রহ্ম কেন সমাধি না, এই কথাটা প্রমাণ করেছেন কৃষ্ণ ভগবান এখানে, যে কথাটা গীতাতে আছে সে কথা ভালোভাবে প্রমাণ করে কৃষ্ণ ভগবান দিয়েছে। চুরি করে খায় কৃষ্ণ ভগবান ছবি আপনার ঘরে আছে, মা দশটা গৃহকর্ম ব্যস্ততাকে সারাতে 9 লক্ষ গরু দেখাতে বুঝতেই পারেন কি পরিমাণ ব্যস্ত, বিকেল বেলা কিছু মেয়েরা গেছে বৃদ্ধবাসী কে বলছে।